আজ বেলা আড়াইটার সময় ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হত্যার প্রতিবাদ ও বিএনপি সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাসা থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বিনা কারণে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ লাঠি চার্জ করেন। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় পুলিশ কমপক্ষে 20 নেতাকর্মীকে আটক করে। এদিকে লাঠি চার্জ ও টিয়ার শেলের আঘাতে পথচারী সহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে শহরের রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল জানান, অতি উৎসাহিত হয়ে পুলিশ অহেতুক লাঠিচার্জ ও গুলি চালিয়েছে। এদিকে এএসপি সার্কেল হান্নান মিয়া এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি নন। সেটা হইতেছে আজকে আমাদের বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর জেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এক ইউনিয়নের ছাত্রনেতা নয়ন মিয়া নাম, তাকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করে। সেই হত্যার প্রতিবাদে আজকে আমাদের সারা বাংলাদেশে জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ ছিল এবং সেই সঙ্গে 18 তারিখ শুক্রবার আপনারা জানেন শান্তিপূর্ণ কর্মী সভাতে তাঁতি দলের ওইটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রোগ্রাম ছিল। আমরা আমাদের বাসা থেকে আমরা আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে অফিসে যাব। শান্তিপূর্ণভাবে কোনো কিছু ছাড়া, স্লোগান ছাড়া আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে আমাদের মুঠটা অতিক্রম করার আগেই পুলিশের সঙ্গে কথা হয়। পুলিশ বলে শান্তিপূর্ণভাবে আপনারা বিএনপির অফিসে যাবেন, আমাদের কোনো বক্তব্য নাই। আমরা ঠিক শান্তিপূর্ণভাবে রওনা দিই। রওনা দেওয়ার পরে অতর্কিতভাবে মিছিল সামনে আগানোর পরে মাঝামাঝি সময়টাতে ডিবি পুলিশ এসে বাধা প্রদান করে। শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 ডিবি।